হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজ আমরা দেখাবো কীভাবে মৌচাক কাটতে হয় আমি এখন গাছে উঠতেছি মৌচাক কাটার জন্য প্রথম মৌচাক কাটার জন্য আপনাদের কিছু খড় বা খেয়ার আপনার যেটা বাংলায় বলি খেয়ার এবং গাছের পাতা দিয়ে ধোঁয়া তৈরি করতে হবে আগুন দিয়ে ধোঁয়া তৈরি করতে হবে পরবর্তীতে গাছে চড়তে হবে গাছে চড়ার পর আপনি দেখবেন মধু হয়েছে কিনা মধু যদি গাছের মধু হয় তাহলে মৌচাকের উপরের দিকে মানে উপরের দিকে আপনার ওইখানে একটু ফুলে থাকবে এবং ফুলে থাকবে মানে আপনার ওইখানে মধু হয়েছে আপনার মৌচাক কাটার সময় সবসময় আপনার খেয়াল রাখবেন যে মৌচাকের বাচ্চা যেন না কাটেন আর বেডোটা আমি অন্যতনকে দিয়ে করাইছি তার জন্য বিড়োটা ওইরকম ভালো হয়নি এর জন্য খুবই দুঃখিত আর আমি নিজে গাছ উঠে কাটছি মধুটা এটা হলো আমাদের গ্রামেই পাশেই ওইখানে মধুর চাকটা কাটছি এখন আমি ধোয়া নিয়ে আমি এক জায়গায় বসবো বসে মধুর চাকটা কাটবো আর আপনি কখনও ভয় পাবেন না দৃঢ় বিশ্বাসে রাখবেন যে আপনি মৌমাছে তো আপনাকে কামড় দেবে না বা হুল ফুলাবে না আমি পর্যন্ত এইটা আর আগে একটা আমাদের বাসা বাড়িতে কাটছি এই দুটা মৌচাক কাটছি কিন্তু মোটামুটি আমার অভিজ্ঞতা হয়ে গেছে যে মানুষ বলে মনে হয় যারা মৌ মৌয়াল আছে তারা মনে হয় কোনো মন্ত্র পড়ে নাই বা কোনো কিছু বলে তার জন্য বলে তাদের কামতে না এটা সম্পূর্ণ ধারণা একটা ভুল আপনি শুধু দোয়া নিয়ে যাবেন আর আপনি দৃঢ় বিশ্বাস রাখবেন আর আপনি হয়তোবা দুই একটা হুল ফোটাইতে পারে তার জন্য আপনি মুখ মুখটা একটু সেভ রাখবেন কারণ আমার তো একটা কামড় দেয় নাই দুইটা গাছ কাটছি কাটার পর আমি উপরে উঠছি উপরে ওঠার পরে এখন একটা ভালো একটা জায়গায় যাইতেছি ভালো একটা জায়গায় গেলে মৌচাকটা আর উপরের অংশ যে উপরের অংশটা দেখতেছেন যে আপনার ভিডিওর উপরে যে যে অংশটুকু আছে ও একটু মৌ ইয়ে উপরের দিকে অংশটুকু রয়েছে মৌ ইয়া মৌচাকের ওই উপরের অংশদের মধ্যে হয়েছে আর ওখানে ফুলে রয়েছে এখন আমি ওইখানে ধোয়া দিবো আপনি ধোঁয়া নিয়ে গেলে আপনাকে মৌমাছিতে একটা মৌমাছিতে কামড় দেবেন না ইনশাল্লাহ হঠাৎ দুই একটা ফুল ফোটাতে পারে আর আপনি মৌমাছি গায়ে বসলে আপনি ভয় পাবেন না আপনি ভয় পেলেই সমস্যা হবে এখন আমি মৌমাছিগুলো সরিয়ে দিচ্ছি সরিয়ে দেওয়ার পর সরিয়ে দেওয়ার পর আমি নিচ থেকে দড়ির মাধ্যমে কাচি এবং বাল্টি নিলাম কারণ আমি সাথে নিয়ে যাই নাই কারণ আমি দড়ি নিয়ে গেছিলাম আমার সাথে দড়ির মধ্যে বেঁধে দিলো আর আর কাচির মধ্যে এখন কাচির মধ্যে এখন আমি মৌমাছিটা মৌচাকটা কাটবো আমি সুন্দরভাবে বসেছিলাম দেখেন উপরে উপরে যে সাদা অংশটা ওইখানেই মধু হয়েছে আর ওইখানে আমার এখান থেকে আমি মধু পাই দেড় কেজির মতো আর আপনারা যদি কেউ মধু কিনতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে নাম্বারে কল দিতে পারেন তাছাড়া কারো যদি মধু কাটাইতে হয় সেই ক্ষেত্রে আমাকে জানাতে পারেন আমি মধু কেটে দেবো আর মধু কাটলে আমি ফিফটি পারসেন্ট নিয়ে আসবো সেটা তো আপনারা জানেন নিয়মটা অনেক কোমলরা ফিফটি পারসেন্টেরও বেশি নিয়ে আসে ওই যে এখন আমি চাকটা কিনতে পারব আপনারা সবসময় খেয়াল রাখবেন যে মধুর মৌচাকে যে আপনাদের ওইখানে বাচ্চা আছে বাচ্চাটা না কাটার জন্য বাচ্চাটা কাটলে মৌমাছিটা চলে যাবে বাচ্চারগুলো দেখেন আমি বাচ্চাটাও কাটি নাই শুধু এই এখন নেমে পড়তেছি নেমে পড়ার পরে এখন আমি আস্তে আস্তে নেমে যাবেন আস্তে আস্তে দোয়া যেন হাতে থাকে এমনভাবে বানাবেন দোয়ার কুণ্ডলিটা যেন আপনার দোয়াটা বন্ধ না হয় কোনোভাবে আপনি খেয়াল রাখবেন আপনি ট্রাই করলেই পারবেন অবশ্য আমি তার পরবর্তীতে আমি দেখাইতেছি আপনার মধুটা কীরকম কত মধু হয়েছে একটু ওয়েট করুন মৌ এই যে এতটুকু মধু হয়েছে এখানে আমার দেড় কেজি মধু হয়েছে দেখেন টস টসা রস আলো মধু অনেক রস আলো আর আপনারা কখনো বাচ্চা কাটবেন না ভুলবশত বাচ্চা কাটবেন এই যে এটা হলো আমি যে কারো মৌ কাটতে হয় তাহলে আমাকে যাবেন জানাবেন অবশ্যই ভালো থাকেন আল্লাহ